وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله وبعد. জি ভাই, আপনার প্রশ্ন ছিল সমুদ্রের লবণাক্ত পানি দিয়ে উজু করা যাবে কিনা। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জবাব হচ্ছে, এ পূর্বে হাদিস রয়েছে ইবনে মাজাহ, নাসাই, আবু দাউদে, হাদিসটি সহি। হাদিসটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, সাহাবা, যে হে রাসূল আল্লাহ, ইন্না নারকাউল বাহরা ওয়া নাহমিলু মা'ানা আল কালিলা মিনাল মা। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সমুদ্র ভ্রমণ করি, এখানে ভ্রমণ উদ্দেশ্য জেলেও হতে পারে, কাজকর্ম হতে পারে, অথবা ভ্রমণ কোথাও আমরা যেতেও পারে, তো আমরা সমুদ্রে কি চলাচল করি? ওয়া নাহমিলু মা'ানা আল কালিলা মিনাল মা, তবে আমরা যখন যাই তখন খাবারের জন্য কিছু পানি নিয়ে যাই, তবে এটা কি স্বল্প, কালিল মিনাল মা। ফাইন তাওয়াদ্দানা বি আতিশনা, যদি আমরা ওই খাবারের পানি দিয়ে যেটা আমরা নিয়ে যাচ্ছি, যদি আমরা ওই পানি দিয়ে উজু করি, তাহলে কি আমরা কি আতিস না? আমরা তৃষ্ণা তো থেকেই যাব, আমরা তৃষ্ণা তো থাকবো আর কি। আমরা কি পানি দিয়ে উজু করতে পারি, মানে আমরা কি সমুদ্রের পানি দিয়ে উজু করতে পারি? রাসূল একটি উত্তর দিয়েছিলেন, যা আমি এবং মানে খুবই কথা কম, অর্থ অনেক বেশি, যে হুয়া তুহুর মা হু বল হিল মাইতে তুহু, সমুদ্রের পানিও পাক, নিজ পবিত্র, অন্যকে পবিত্র করতে পারে, এবং তার যে হালাল যে প্রাণী আছে, এগুলো প্রাণী, ওই মৃত প্রাণীগুলোকে বৈধ। তার দেখুন এখানে হুয়া তহুর মা উহু, তিনি উত্তর দিলেন, তহুর বলা হয় যে পানি নিজে পবিত্র, অন্যকে পবিত্র করতে পারে। কিছু পানি আছে নিজে পবিত্র, অন্যকে পবিত্র করতে পারে না, এটার বিধান ভিন্ন। তো সমুদ্রের পানি যদি লবণাক্ত হয়, তাহলে ইনশাআল্লাহ আমরা গোসল, ফরজ গোসল, উজু করতে আমাদের কোনো বাধা নেই। এই জন্য হাদিসটি সহি, অবশ্যই ইনশাআল্লাহ আমরা এই হাদিসের মাধ্যমে যদি আমরা কোথাও সফর করি, নৌপথে সফর করি, সঙ্গে পানি নাই, আমরা ইচ্ছা করলে লবণাক্ত হলেও কি করতে পারবো? আমরা ওই পানি দিয়ে আমরা উজু করে নামাজ আদায় করতে পারবো।